এর মধ্যে কিন্তু রাতেই যে প্রদীপ দাস যে মামলা দ্বিতীয় আসামি এবং যাকে সন্দেহ হিসেবে ধারণা করা সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে সে প্রদীপ দাস তিনি চট্টগ্রাম চলে আসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে বিভাগীয় হাসপাতাল রয়েছে দামপাড়ায় সে দামপাড়ায় তিনি চিকিৎসা নেওয়ার জন্য চেষ্টা করছিলেন এবং সেখান থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং তিনি আত্মসমর্পণ করতে রাজি হয়েছেন সে আত্মসমর্পণের অংশ হিসেবে তাকে এখন কক্সবাজার নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু জানেন যে গতকালে যে মামলাটি হয়েছে সেই মামলাটির বিচারিক আদালত এখন কক্সবাজার এবং মামলা তদন্তকারী সংস্থা কিন্তু র্যাব এবং সে কারণে পরবর্তী তাকে কি গ্রেপ্তার আদালতে আত্মসমর্পণের পরে কি ব্যবস্থা হবে আদালতে একটি নির্দেশনা আসবে এবং একই সাথে একটি নির্দেশনা আসবে র্যাবের পক্ষ থেকে কারণ যেহেতু র্যাব তাকে মামলায় গ্রেপ্তার দেখি কি করবে রিমান্ড চাইবে কি না বা কি করবে সেটা কিন্তু আদালত কক্সবাজারেই আদালত র্যাব তাদের সেখান থেকে সিদ্ধান্তের কথা জানাবে তো এখন পর্যন্ত আমার কাছে তথ্যটি হলো সে তথ্যটি হচ্ছে প্রদীপ দাস এখন পুলিশ পাহারায় কেন পুলিশ পাহারায় তাকে পাঠানো হচ্ছে সে বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম পুলিশের উদ্বোধন কর্মকর্তার সাথে তারা বলছেন যেহেতু প্রদীপ দাসের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সে সংখ্যার প্রেক্ষিতে গিয়ে কিন্তু তাকে এখন পুলিশ পাহারায় চট্টগ্রাম থেকে কক্সবাজার পথে নিয়ে যাওয়া হচ্ছে তো আমরা যতটুকু আরেকজনের কথা বলে জানতে পেরেছি আমি লিয়াকত চট্টগ্রাম আসেন লিয়াকত এখনও পুলিশ হেফাজতে রয়েছে এমন তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি বিশেষ করে ডিআইজি চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক যেটা আমাদেরকে বলেছেন সকল পুলিশ সদস্য যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা পুলিশ হেফাজতে রয়েছে সেটি তিনি নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন সবাই তো আমাদের হেফাজতে রয়েছে তাই যতক্ষণ যদি তদন্তকারী সংস্থা র্যাব যখন চাইবে তখনই তাদেরকে হস্তান্তর করা হবে এমনটি তিনি কিন্তু আমাদেরকে আভাস দিয়েছেন আপনি জানেন গত 31 যে জুলাই রাতে মূলত যে ঘটনাটি ঘটে সেই ঘটনাটি হলো যে কক্সবাজারের টেকনাফে কিন্তু পুলিশের গুলিতে মেজর রাশেদ নিহত হন সেই ঘটনায় কিন্তু যে পরিবারের পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দুটি মামলা দায়ের করা হয়েছিল সে মামলার পরিপ্রেক্ষিতে গিয়ে কিন্তু এখন পরবর্তী পরিবারের পক্ষ থেকেও কিন্তু একটি মামলা করা হয় সে মামলায় আসামি করা হয়েছে প্রদীপ দাস সহ নয়জনকে এবং সেই নয়জনের মধ্যে একজন হচ্ছে প্রদীপ দাস আরেকজন হচ্ছেন ইন্সপেক্টর ওই যে ফারিদ পাহাড়চড়া ফারিদ যে আইসি ছিলেন লিয়াকত এবং যে মামলা পুলিশের পক্ষ থেকে যে এজাহার যেদিন দায়ের করেছিলেন সেই পুলিশ সহ মোট 9 জনকে কিন্তু আসামি করা হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি এখন শাহমানত ব্রিজ পেরিয়ে প্রদীপ দাসকে নিয়ে পুলিশের যে বহরটি সেই বহরটি কিন্তু কক্সবাজারের পথে রয়েছে আমরা প্রথম যখন আমরা সকালবেলা কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছিলাম যে প্রদীপ দাস সিএমপিতে এসে আটক হয়েছেন সেরকম তথ্য এরকম একটা তথ্যের পক্ষে কিন্তু তাকে কিন্তু চট্টগ্রাম আদালতে হাজির করার একটা প্রক্রিয়া নেওয়া হয়েছিল বা আমরা জানতে পেরেছিলাম কিন্তু পরবর্তী জানানো হয়েছিল যেহেতু বিচারিক আদালত কক্সবাজার এবং সে কারণে তাকে কক্সবাজারে যেতে হবে তার বিচারিক আদালত চট্টগ্রাম আদালতে তার কোনো প্রয়োজন হবে না আর একই ক্ষেত্রে কিন্তু প্রদীপ দাস যখন পুলিশ সিনিয়র পুলিশদের হেফাজতে যায় তখন তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন তিনি আত্মসমর্পণ করবেন আপনি জানেন যে গত 31 জুলাই রাতে টেকনাফের পাহাড়ছড়া এলাকায় মূলত এই ঘটনাটি ঘটে যে ঘটনার মধ্যে আমরা জানতে পেরেছি যে পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছিলেন মেজর রাশেদ এবং এই ঘটনার প্রথম পর্যায়ে কিন্তু পুলিশ থেকে বন্দুক যদি এরকম একটি দাবি করা হয়েছিল পরবর্তীতে আমরা যেটি দেখেছি কিন্তু তদন্তে বেরিয়ে আসছে তাকে পুলিশ গুলি করেছে এবং সেই ব্যক্তিকে কিন্তু অভিযোগের প্রেক্ষিতে গিয়ে কিন্তু মামলা দায়ের করা হয়েছে এবং সে মামলায় তাকে আসামি করা হয়েছে এবং আসামির প্রেক্ষিতে কিন্তু এখন তাকে কক্সবাজারের টেকনাফ নিয়ে দেওয়া হচ্ছে কক্সবাজারে দিয়ে তাকে কক্সবাজার আদালতে তাকে ব্যবস্থা করা হবে বলে আমরা জানতে পেরেছি আপনি দেখতে পাচ্ছি এখন চলে যাচ্ছেন গাড়ির বহরটি আসলে এখন রওনা দিয়েছেন আবারও রওনা দিচ্ছেন গাড়ির বহর এবং সে গাড়ির বহরের মধ্যে প্রদীপ দাস রয়েছেন এমনটি আমরা জানতে পেরেছি চট্টগ্রাম থেকে প্রদীপ দাসকে নিয়ে এখন কক্সবাজার টেকনাফের পথে রয়েছেন কিন্তু তারা রওনা হচ্ছে এখন সামনের দিকের মধ্যে একটু তাদের দাঁড়ানোর কথা ছিল সে দাঁড়ানোর থেকে তারা অংশ হিসাবে আমরা আবার চেষ্টা করছি সেই বহরের সাথে থাকার জন্য যে বহরের মাধ্যমে যে তদন্ত পুলিশের যে তদন্ত কর্মকর্তা বা পুলিশের যে ডিবির টিম আমরা দেখতে পাচ্ছি সুনিয়োজিত পুলিশের টিম নিয়ে কিন্তু প্রদীপ দাস কক্সবাজারের পথে যাচ্ছেন আত্মসমর্পণ করার জন্য এবং যেহেতু তার নিরাপত্তা জীবনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন একটি সংখ্যার প্রেক্ষিতে নাকি পুলিশ পাহারা দেওয়া হয়েছে এ তথ্য আমরা পেয়েছি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে শাহমানত ব্রিজ ক্রস করে এখন প্রদীপ দাসের বহরটি এখন আমরা দেখছি পশ্চিম পটিয়া অংশে চলে আসছে সেটি এখন কক্সবাজারের আপনি দেখতে পাচ্ছেন সুসজ্জিত পুলিশ পাহারে যে আমরা জানতে চেয়েছিলাম পুলিশের কর্মকর্তাদের কাছে কেন তাকে এত নিরাপত্তা দেওয়া হচ্ছে বা কেন পুলিশ পাহারে সে আত্মসমর্পণ করতে যাচ্ছে বড় তার জীবনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সে সংখ্যার প্রেক্ষিতে গিয়ে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি তো আমি যদি সর্বশেষ যে তথ্যটি বলবো যে তথ্যটি আমার কাছে রয়েছে সেটি হলো আজ হয়তো বিকেল নাগাদ কক্সবাজার আদালতে গিয়ে আত্মসমর্পণ করবেন টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ দাস যার বিরুদ্ধে সেনাবাহিনীর সাবেক
মেজর যে রাশিদকে হত্যার অভিযোগ আনা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে যে মামলাটি করা হয়েছে সেই মামলায় আমরা যেটা যে কিন্তু পুলিশের গাড়ির বহর এখন খুব দ্রুত রয়ে চলছে দ্রুত গতিতে চলছে কক্সবাজারের পথে এবং তারা হয়তো বা বিকেল নাগাদ এখন যেহেতু দুইটা বাজে হয়তো সন্ধ্যা নাগাদ পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তারা হয়তো কক্সবাজার গিয়ে পৌঁছবেন এবং কক্সবাজার গিয়ে পৌঁছার পর তারা কক্সবাজার আদালতে তারা আত্মসমর্পণ করবেন তো আমরা প্রথম যেটা জানতে পেরেছিলাম তাকে হয়তো আটক দেখানো হবে চট্টগ্রাম থেকে কিন্তু পুলিশের ডিআইজি যেটা আমাদেরকে জানিয়েছেন যেহেতু মামলার বিচারিক আদালত কক্সবাজার এবং সাথে রয়েছে তদন্তকারী সংস্থা হিসেবে রয়েছে র্যাব সে কারণে তারা আটক কিংবা গ্রেপ্তার বলছে না তারা বলছে প্রদীপ দাস সেখানে চিকিৎসার জন্য এসেছিল সে চিকিৎসার সময় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পুলিশ হেফাজতে নামার পরপরই তাকে এখন কক্সবাজারে পাঠিয়ে দেওয়া হচ্ছে এক্ষেত্রে প্রদীপ দাস নিজে আত্মসমর্পণ করতে রাজি হয়েছেন বলে আমরা পুলিশের মাধ্যমে কর্মকর্তাদের মাধ্যমে জানতে পেরেছি এখন যে পুলিশের যে গাড়ির বহরটি আসলে এখানে তিনটি গাড়ি রয়েছে দুটি মাইক্রোবাস একটি পিক আপ প্রথম মাইক্রোবাসে দেখেছি আমরা পুলিশের ডিবির টিম ডিবির সুসজ্জিত টিম রয়েছে এবং তারপরের মাইক্রোবাসে রয়েছে প্রদীপ দাস এবং পিছনে আবার যে পিক আপটি আসছে পিক আপটি রয়েছে সেই পিক আপের মধ্যে তারা নিরাপত্তা সুসজ্জিত যে গোয়েন্দা পুলিশ সদস্যরা বা ডিবি পুলিশ এবং পুলিশের যে বিশেষ ইউনিটটিও কিন্তু সাথে রয়েছে তো আমরা এখন আসলে সে গাড়ির বহরে রয়েছি এখন পর্যন্ত প্রদীপ দাসের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগটি হলো মাদক নির্মূলনের নামে একাধিক ক্রস ফায়ার বন্দুক যুদ্ধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সে অভিযোগে তদন্ত করবে এমনটি আমরা জানতে পেরেছি আসলে মূলত যে সূত্রপাতটি হয়েছে 31 জুলাই রাতে টেকনাফের বাহারছড়া এলাকায় সে বাহারছড়া এলাকায় যে পুলিশের সাথে পুলিশের গুলিতে সাবেক মেজর যে সাবেক মেজর রাশেদ সেখানে তিনি গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলে মারা যান এর পরিপ্রেক্ষিতে গিয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রথম পর্যায়ে দুটি মামলা দায়ের করা হয়েছিল পরবর্তীতে যে বিভিন্ন অভিযোগ উঠতে থাকে যে মেজর রাশেদকে হত্যার বিষয়ে এবং তারই প্রেক্ষিতে গিয়ে কিন্তু পরিবারের পক্ষ থেকে গতকালকে কিন্তু তার বোন যে নিহত মেজর রাশেদের বোন কক্সবাজার থানা একটি আদালতে একটি মামলা করেন যে মামলাটি আদালত আমলে নিয়ে এই অভিযোগ থেকে যারা এফআইআর হিসেবে অর্থাৎ এজাহার হিসাবে নেওয়ার জন্য তিনি আদালত কিন্তু নির্দেশনা দেয় সেই নির্দেশনার অংশ হিসেবে গত রাতেই কিন্তু টেকনাফ থানায় এই নয় জনের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের হিসেবে মামলাটি দায়ের করা হয় এবং মামলা দায়েরের পরপরই কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং গ্রেপ্তারি আমরা যেটি জানতে পেরেছি বাকি নয় সদস্য পুলিশ সদস্য এখনও হয়তো কক্সবাজার পুলিশ লাইন হেফাজতে রয়েছে এমনটি আমরা তথ্য পেয়েছি এবং বাকি যে প্রদীপ দাস আসলে আলোচিত ছিল প্রদীপ দাসের অবস্থানটা কী হবে তার প্রেক্ষিতে গিয়ে কিন্তু আমরা দেখেছি প্রদীপ দাসকে সকালে আমরা যেটা প্রথম জানতে পেরেছি সকালে প্রদীপ দাসকে নিয়ে আসা হয়েছে সিএমপি থেকে আটক করা হয়েছে এমন একটি তথ্য আমরা পেয়েছিলাম কিন্তু যে তথ্য সত্যতা যাচাই করা যাচ্ছিল না বা ঊর্ধ্বতন কর্মকর্তারাও সে বিষয়ে কোনো রকম মতামত দিচ্ছিলেন না সর্বশেষ পর্যায়ে আমরা জানতে পেরেছি দুপুর ঠিক দুটার এক মুহূর্তে সিএমপি দামপাড়া পুলিশ যে সদর দপ্তর রয়েছে সেই পুলিশ সদর দপ্তর থেকে প্রদীপ দাসের গাড়ির বহরটি বের হয় আমরা বেরোতে দেখেছি এরপরে আমরা দেখেছি যে পুলিশ পাহারায় প্রদীপ দাসকে কক্সবাজার নিয়ে যাওয়া হচ্ছে তো এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম চট্টগ্রামের যে দুজন ঊর্ধ্বতন শীর্ষ পুলিশ কর্মকর্তা রয়েছে রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক এবং আমরা কথা বলেছিলাম সিএমপি কমিশনার মাহবুবুর রহমানের সাথে তারা দুজনে বলেছেন যেহেতু তিনি এক্ষেত্রে গোলাম ফারুক ডিআইজি তার বক্তব্য ছিল সবাই আমরা সব সদস্য আমাদের হেফাজতে রয়েছে তদন্তকারী সংস্থা র্যাব যখন যাকে চাইবে সেই অনুযায়ী উপস্থাপন করা হবে অপরদিকে যে সিএমপি কমিশনার মাহবুবুর রহমানের কাছে আমি জানতে চেয়েছিলাম তাকে কি আটক কিংবা গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা তিনি যেটি বলেছেন গ্রেপ্তার হওয়ার কোনো লক্ষণ যেহেতু আটকের পরপরই যেহেতু তিনি চিকিৎসা নিতে তিনি আসলে চট্টগ্রামের যে পুলিশের বিভাগীয় হাসপাতালটি রয়েছে সেটি দামপাড়া পুলিশ লাইনে অবস্থিত সে দামপাড়া পুলিশ লাইনে তিনি অসুস্থতা হিসেবে চিকিৎসা নিতে এসেছিলেন এরপরই তার অবস্থানটা জানতে পেরে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে তাদের হেফাজতে নিয়ে আসে এবং হেফাজতে আনার পরপরই কিন্তু এখানের মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা এটা আমরা জানতে পারি নাই আমরা যেটা জেনেছি তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার পরে সিদ্ধান্ত হয়েছে তাকে যেহেতু সে নিজে আত্মসমর্পণ করতে রাজি হয়েছে সেই কারণে তাকে আত্মসমর্পণের জন্য কক্সবাজার আদালতে পাঠানো হবে সেই অনুযায়ী কিন্তু তাকে কক্সবাজার আদালতে নিয়ে যাওয়া হচ্ছে এখন আমরা পশ্চিম পটিয়া অতিক্রম করে আমরা পটিয়ার পথে রয়েছি পটিয়ার পরে কিন্তু অর্থাৎ এক একটি থানা পুলিশ কিন্তু তাকে তার যেহেতু নিরাপত্তার বিষয় আছে সেটি কিন্তু এসকর্ট দিয়ে অর্থাৎ পুলিশ পাহারায় বলা চলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কক্সবাজারের আদালতে আজ সন্ধ্যা নাগাদ হয়তোবা তাকে কক্সবাজারের আদালতে উপস্থাপন করা হবে এমন একটি তথ্য আমরা জানতে পেরেছি বা উপস্থাপন করা না হলো তিনি আদালতে গিয়ে আত্মসমর্পণ করবেন
আত্মসমর্পণ করবেন। সে আত্মসমর্পণের অংশ হিসেবে কিন্তু সে আমরা যতটুকু জানতে পেরেছি কক্সবাজারে তাকে তার আত্মসমর্পণটি হবে এবং কক্সবাজার যেহেতু আদালতেই এটি বিচারিক আদালত কক্সবাজার এবং যে আদালতে মূলত মামলাটি করেছেন নিহত সাবেক মেজর রাশেদের বোন এবং পরিবারের পক্ষ থেকে এই মামলা কিন্তু নয়জনকে আসামি করা হয়েছে। সেই নয়জনের মধ্যে অন্যতম হলেন প্রদীপ দাস, যিনি টেকনাফ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং যার বিরুদ্ধে হয়তো এই হত্যাকাণ্ড মেজর রাশেদকে হত্যার অভিযোগ আনা হয়েছে এবং সে সাথে রয়েছেন বাহারছড়া যে ফার যে আইসি আইসি লিয়াকত আলী এবং একই সাথে রয়েছেন আরও তিনজন এএসআই, দুজন এসআই এবং একজন কনস্টেবল। মোট নয়জনকে কিন্তু আসামি করেই এই মামলাটি দায়ের করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আসলে কিন্তু পুলিশের যে স্কট, সে স্কট কিন্তু দ্রুত লয়ে চলছে যাতে নিরাপত্তা কোনো রকম বিঘ্নিত না হয়। সেই নিরাপত্তা বিঘ্নিত না হওয়ার জন্য কিন্তু দ্রুত লয়ে এই গাড়ি ছুটছে কক্সবাজারের পথে। আমরা দেখতে পাচ্ছি এখানে নিরাপত্তার জন্য তিনটি বহরে তিনটি গাড়ি রাখা হয়েছে, একটি পিকআপ, যে পিকআপের মধ্যে পোশাকধারী পুলিশ সদস্যরা সশস্ত্র অবস্থায় রয়েছে, আরেকটি গাড়িতে রয়েছে গোয়েন্দা পুলিশের সদস্যরা সশস্ত্র অবস্থায় এবং ঠিক মাঝে যে গাড়ি সে গাড়িতে রয়েছে প্রদীপ দাস এবং তার সামনে পিছে এবং পাশে একাধিক ডিবি পুলিশ সদস্যকে কিন্তু সশস্ত্র অবস্থায় রাখা হয়েছে। তো কেন সশস্ত্র অবস্থায় তার এই কক্সবাজার যাত্রা, এটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম। প্রশ্নের প্রেক্ষিতে আমাদেরকে যে তথ্য দেওয়া হয়েছে সে তথ্যটি হলো যে নিরাপত্তা যাতে কোনো রকম বিঘ্ন না হয় সে আমরা দেখতে পাচ্ছি। এখন যেহেতু পটিয়া যে এতক্ষণ ছিল কিন্তু মেট্রো পুলিশের স্কট, এখন যেহেতু পটিয়া জেলা পুলিশ, জেলা পুলিশের একটি টিমও কিন্তু এই বহরের সাথে এখন সংযুক্ত হয়েছে, যেটি জেলা পুলিশ অর্থাৎ পটিয়া থানা পুলিশের এই টিমটি কিন্তু এখন এই বহরের সাথে যুক্ত হয়েছে নিরাপত্তার স্বার্থে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রদীপ দাসকে বহন করে যে গাড়িটি, সেই গাড়িটি এখন সামনের দিকে রয়েছে এবং মাইক্রোবাস, যে মাইক্রোবাসের কালো গ্লাস আমরা প্রদীপ দাসকে নিজেরাই দেখেছি এবং চিনতে পেরেছি এবং সেই অনুযায়ী সিএমপি হেডকোয়ার্টার থেকে ঠিক দুপুর দুটায় কিন্তু এই গাড়িটি বের হয়ে আসে এবং এই গাড়ির বহরটি বের হয়ে আসে প্রদীপ দাসকে নিয়ে এবং তিনি গাড়ির ঠিক মাঝে বসা আছেন এবং দুপাশে কিন্তু গাড়ির সামনে পিছে এবং তার গাড়িতে যে গাড়িতে তিনি অবস্থান বসছেন, যে তাকে রাখা হয়েছে সেই গাড়িতেও কিন্তু পুলিশের সদস্যরা সশস্ত্র অবস্থা রয়েছে এবং তাকে কক্সবাজারের পথে নিয়ে যাওয়া হচ্ছে। তো আসলে যেন এটা বহুল আলোচিত ঘটনা হিসেবে এ রয়েছে কিন্তু সর্বশেষ গতকাল গতকাল সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের আইজ মহাপরিদর্শক বেনজির আহমেদ বলেছেন সেটি একটি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু সবাই যারা প্রকৃত দোষী হবে তদন্তের সাথে তারা অপরাধী প্রমাণিত হলেই শাস্তি হবে, এটি তারা নিশ্চয়তা দিয়েছেন এবং তার প্রেক্ষিতে গিয়ে আজকে এই অবস্থা। তো আমার কাছে যে আমি সর্বশেষ তথ্যগুলো শেষ করবো যেটি হলো যে টেকনাফে যে পাহাড় ছড়ার ঘটনায় পুলিশের গুলিতে সাবেক মেজর রাশেদ খুন হওয়ার ঘটনায় যে পরিবার পক্ষে মামলা হয়েছে সেই মামলার দ্বিতীয় আসামি টেকনাফ থানার অফিসার ইনচার্জ প্রদীপ দাস চট্টগ্রামে এসে পুলিশ হেফাজতে আসেন, এরপর তিনি আত্মসমর্পণ করতে রাজি হয়, তাকে এখন কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছে।